হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাধনা, আমি ভালো আছি। আপনারা সব কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এগ মসুর। আর এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টস হলো মুসুরির ডাল আর ডিম। এটা খুবই একটা হেলদি রেসিপি, বাচ্চাদের জন্য ভালো, সকলের জন্যই খুব ভালো। এই জন্য প্রথমে আমি 200 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি মিডিয়াম সাইজে 2টো আলু, সেটাও আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর লাগছে আমার একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি কুচিয়ে নিয়ে ধুয়ে রেখেছি। 4টে চেয়ার কাঁচা লঙ্কা, 1টা বড় টমেটো, সেটাকেও আমি কেটে রেখেছি। আর নিয়েছি ধনে পাতা পরিমাণ মতো। আর শুকনো মশলার মধ্যে লাগছে ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, চিনি 1 চামচ, নুন 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনো করেননি অবশ্যই করে দেবেন। আর এই রেসিপির জন্য লাগছে 2টো ডিম। প্রথমে আমি মুসুরির ডালটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল বসিয়েছি, একটু গরম জল করে নিয়েছিলাম আগে থেকেই। তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা, ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম কেটে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবই আমি ডালের সঙ্গে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম সমস্ত কিছু, সবজি আর ডাল। তারপর দেখুন মুসুরির ডাল এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। মোটামুটি ডালটা আমার অনেকটা হয়ে এসেছে দেখুন। আর একটা জায়গায় আমি কুচানো পেঁয়াজ, অল্প পরিমাণে নুন আর ডিম দুটো ভেঙে নিচ্ছি। ডিম দুটো আমি ভেজে নেব। একটা ডিম ভেঙে নিলাম, আর একটা ডিমও আমি ভেঙে নিলাম, 2টো ডিমই আমি একসাথে ভেজে নেব। তারপর আমি একটা চামচের সাহায্যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নুন। এরপর আমি কড়াই সরষের তেল দিলাম, তারপর ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ডিমটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে ডালের মধ্যে দেখুন একটু একটু ফেনা হয়ে গেছে, সেটাই ফেলে দেব, এটা ফেলে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, চিনি আর হলুদ পরিমাণ মতো। এরপর আমি ভালোভাবে ডালের সাথে নুন হলুদ চিনি মিশিয়ে নিলাম। আর এদিকে আমি ডিমটা পিস পিস করে কেটে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিলাম, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো ভালোভাবে, একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতাটা, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ বেরোয়। তারপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর পুরো ফোড়নটা আমি এইভাবেই ফোড়ন দিয়েছিলাম ডালে, পুরোটা আমি ডালের সাথে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিলাম এবং একটু ফুটতে দিতে হবে এটা। সমস্ত কিছু মশলা সমস্ত কিছু সবকিছু মিশে গেল ডালের সাথে, খুবই ভালো এটা খেতে হয়। রেসিপিটা খুবই হেলদি আর টেস্টি, খুব ভালো খেতে লাগে।
গরম ভাতের সাথে খুব ভালো লাগে এটা খেতে। ডাল তো আমরা এমনি রোজ করি, কিন্তু এভাবে বানিয়ে খেলেও খুব ভালো লাগবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ধনে পাতার কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর আমি পিস পিস করে রাখা ডিমের টুকরোগুলো একে একে ডালের ওপর দিয়ে দিলাম। ডিমটা আমি সবার শেষে দিলাম, ডিমটা প্রথম থেকে আগে থেকে দিলে কিন্তু আস্তে গন্ধ ছাড়বে, কিন্তু এইভাবে দিলে একদমই ছাড়বে না। খুবই একটা হেলদি রেসিপি, বাচ্চারা খুব পছন্দ করে। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখেছি একটা বোলের মধ্যে। তারপর আমি লেবু আর ধনে পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। এটা এখন পুরো খাবার জন্য তৈরি হয়ে গেছে।